দর্শক আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই আলোচনায়। আমি আজকের আলোচনায় একজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি, যিনি কাজ করছেন এমন একজন ব্যক্তিত্ব, ডক্টর আলমাস রহমান। ধন্যবাদ স্যার। ভিন্ন মাত্রা আজকে আমরা জানি যে আমরা খুব ব্যস্ত থাকি, প্রত্যেকটা মানুষ ছুটোছুটি করছে, ধরো ধরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, রাত পর্যন্ত এত ব্যস্ত আমরা, আলটিমেটলি ঘরে ফিরি কিন্তু কেন যেন একটা হতাশা, কেন যেন কেউ হাসতে জানে না। মানে এত অ্যাচিভমেন্টের পরেও, এত বেশি স্যালারি ড্র করার পরেও মানুষজন কোথায় যেন স্যাটিসফ্যাকশন পাচ্ছে না, মানুষজন কোথায় যেন হাসি নেই। মানে অদ্ভুত ধরনের একটা সোসাইটিতে আমরা বাস করছি এবং এটা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে। সংশয় জায়গা হচ্ছে ওই জায়গায় যে স্যার, যদি এটা বৃদ্ধি পায় তাহলে আমার জেনারেশন বা আমার পরবর্তী জেনারেশন, তাদের অবস্থা কি হবে, কি করে আমরা এর থেকে উত্তরণ পেতে পারি? স্যার আমাকে ঠিক বুঝতে পারছেন? হ্যাঁ, এটা তো ঠিকই, এটা খুবই ঠিকই যে আমরা যদি কাজের মধ্যে আনন্দ না পাই বা আনন্দের সাথে কাজ না করি, আমাদের চলাফেরা, আসা যাওয়া, বাসা থেকে বেরোচ্ছে আনন্দের সাথে, ফিরছে আনন্দের সাথে, বাসা থেকে আনন্দের সাথে, কলেজের সাথে আনন্দের সাথে, মানে আমি যা করছি আমার ভিতরে একটা আনন্দের অনুভূতি আছে, তাহলে কি হবে, আমার আচরণ সুন্দর হবে। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, আমি সবসময় বলি কিন্তু আসল ভাই বাড়ি বলেছে, কথা আমি বলেছি নিশ্চয়ই, যে আমার অ্যাটিটিউড নির্ভর করে আমার ফিলিংসের উপর, আর আমার ফিলিংস নির্ভর করে আমার থটের উপর। আমরা সারাদিন মুড অফ করে থাকছি, মানুষের সাথে ভালো ব্যবহার করছি না, উত্তম আচরণ করছি না, হাসি দিয়ে কথা বলছি না, রেগে কথা বলছি, বিরক্তি কথা বলছি, কেন? কারণ আমার ফিলিংস সাথে বিরক্তি, আর ফিলিংসে বিরক্তি কেন, কারণ আমার চিন্তাটা বিরক্তি। এই জন্য থট ইজ গুড, ফিলিংস ইজ গুড, অ্যাটিটিউড ইজ গুড। কিন্তু এখন প্রশ্নটা হচ্ছে যে আমি সারাদিন কাজের মধ্যে অ্যাক্টিভ আছি, কারণ আমার জীবন আছে, সংসার আছে, আয় করতে হবে, ওকে। কিন্তু একটা কথা মনে রাখতে হবে, এই সকল কাজের মধ্যে আমার হ্যাপিনেস থাকতে হবে। যে কাজগুলো করলে পর আমাদের কাছে সব থাকা, মানে ভিতরে ভিতরে সারাদিনের মধ্যে দু চারটা যদি আমরা কাজ করি না, দেখবো আমরা সারাদিন একটা ফুটফুটে মেজাজে আনন্দ আনন্দ ভাবে থাকছি। আবার উল্টো কিছু কাজ এমন আছে, আপনি যদি করেন সারাদিন, আপনি যতই কাজ করেন না কেন, দেখবেন আপনার মধ্যে একটা দুঃখ বোধ, টেনশন বোধ, একটা অনুশোচনা বোধ থেকে যাবে। দেওয়ার মধ্যেই আনন্দ, দেওয়ার মধ্যেই সুখ, এই বিষয়টা মাথায় রাখতে হবে। আমরা যেই যাই প্রফেশনে থাকি, আমি যদি একটা মানুষের কল্যাণ করি, মানুষকে হেল্প করি, মানুষকে সাহায্য করি, একটা ভালো পরামর্শ দিই, কেউ বিপদগ্রস্ত তাকে উদ্ধার করি, তাহলে দেখবো আমি খুব ভালো বোধ করছি। কারণ সুন্দর কাজ আমাকে আনন্দ দেয়। কাজ আছে, যে কাজগুলো যদি আমরা প্রতিদিন করি তাহলে আমরা খুব আনন্দ অনুভব করি, খুব শান্তি অনুভব করি, যেটা আমাদের শরীরের জন্য, মনের জন্য খুবই কাজ করবে। আমরা অনেক কিছু জানি কিন্তু সেটা মানছি না, রাগ করা খারাপ করা যায় না, রাগ করে জানি, হিংসা করা খারাপ যায় না, হিংসা করে জানি, অহংকার করা খারাপ না, তো অহংকার করে জানি, কেন এত খারাপ? কারণ আমরা জানি কিন্তু মানছি না। আমি শুধু আজকে আলোচনা করতে চাইবো যে খুশিতে থাকার উপায় কি। আমাদের জীবনে ছোট্ট ছোট্ট কিছু কাজ আছে যেগুলো যদি আমরা প্রতিদিন করি, অভ্যাস করি, সারাদিন আপনার ফোন করে থাকবো, সে শান্তি থাকবে না। সে কাজটা কি? সেটা হচ্ছে এই যে একটু বললাম, দেওয়ার মধ্যে শান্তি, দেওয়ার মধ্যে আনন্দ, দেওয়ার মধ্যে খুশি। আমরা ঠিক করে নেব যে আজকে সারাদিন যা কিছু করব, এর মধ্যে আমি কিছু কাজ করব যেটা হচ্ছে মানুষকে সাহায্য করবো। আপনি মানুষকে একটা ভালো পরামর্শ দেন, এটাই হচ্ছে আপনার দেওয়া। একটা মানুষ রাস্তা পার হতে পারছে না, তাকে পার করে দিলেন, এটাই দেওয়া, তাকে সাহায্য দেওয়া, হেল্প করা। একটা মানুষ বুঝতে পারছে না সে তার কী করা উচিত, তাকে সেই বুদ্ধিটা দেওয়া, পরামর্শ দেওয়া, এটাই দেওয়া। একটা মানুষ অসুস্থ, জানেন মানুষ একটা জন্য অসুস্থ থাকে,
সবচেয়ে বেশি খারাপ লাগে, অসহায় লাগে। আপনার আমরা আজকে প্রতিবেশীর খবরই রাখেন, আমার পাশের ফ্ল্যাটে কে থাকে, কি করে তারা, কি অসুস্থ, আমরা কিচ্ছু খবর রাখি না। আমার অনেক আত্মীয়স্বজন বিভিন্ন সমস্যা আছে, আমরা খবর রাখি না। যখন আমি তাদের খবর রাখবো, তাদের সাথে দেখা করতে যাবো, তাদের খুব শান্তি লাগবে। স্যার, আপনি যেটা বললেন যে আমার আত্মীয়স্বজন অসুস্থ, আমি গ্রুপ করে রেস্টুরেন্টে গিয়ে 10,000 টাকা খেয়ে আসলাম, 20,000 টাকা খেয়ে আসলাম, পর আমি সে হচ্ছে কিন্তু, কিন্তু আমার এই যে অসুস্থ পঙ্গু যে বুদ্ধি করে সৎ পথে যাবে সে সফল হবে, আর যে সেটা করবে না সে ব্যর্থ হবে। আমরা যদি কিছু কাজ প্রতিদিন করি আমরা খুব ভালো থাকবো। এই যে বললাম মানুষের জন্য কিছু করা, এটার জন্য কিন্তু টাকা পয়সা লাগে না। আপনি একটা মানুষ রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, সে যাবে কি যাবে না আপনি তাকে রাস্তাটা পার করে দিলেন, আপনার নিজের গাড়ি আছে বা কিছু আছে, দেখছেন লোকটা অনেকক্ষণ ধরে বাসের জন্য ওয়েট করছে, আপনি বুঝতে পারছেন সে আপনার প্রতিবেশী, সে তো অফিসে বা কোথাও যাওয়ার জন্য ওয়েট করছে, আপনি তো বলবেন আপনি চলেন, বাসায় থাকা অনেক আপনি হেল্প করতে পারেন। আচ্ছা, তারপর আপনি এখন দেখছেন যে একটা মানুষ আপনাদের প্রতিবেশী বা যেই হচ্ছে আমার চলেন, দেখবেন হাতে তার দুই হাতে দুটো ব্যাগ নিয়ে সে কত কষ্ট করেছে, আপনি তো বললেন আমি ক্যাপ ফিফটি হেল্প করতে পারি, হ্যাঁ, বা রিক্সা থেকে নামার সময় আপনি তাকে নামিয়ে দিলেন হাত ধরে, কেন হেল্প করি তার কি আপনি সাহায্য করতে পারেন, কি যে শান্তি লাগবে না। অথবা দেখবেন আপনার কোনো আত্মীয়স্বজনের কোনো কারণে তার মন খারাপ, আপনাদের খবর দিয়েছেন আপনি বিদেশে চলে গেছে, অথবা কেউ মারা গেছে, অথবা অন্য কোনো ব্যাপার ডিভোর্স হয়েছে, কিছু একটা ব্যাপার, আপনি যদি তার পাশে বসে সিম্প্যাথি বা ইম্প্যাথি দেখাবেন, তার মনের গভীরে গেলেন, তার দুঃখের জায়গায় পৌঁছে গেছে, উঠে নিয়ে আসবেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে হ্যাপি থাকার উপায়গুলো কী কী হতে পারে, আপনারা হ্যাপি থাকবেন সেই বিশ্বাস থেকে আজকের এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।